আসসালামু আলাইকুম। বেলপুর মাধ্যমিক বিদ্যালয়ে পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণী সারো পাঠ থেকে একটা গল্প আলোচনা করব। গল্পটির নাম হচ্ছে সততার পুরস্কার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে গল্পটি সম্বন্ধে জানবো, তারপরে জানবো লেখক পরিস্থিতি। লেখক পরিস্থিতি, এখানে সততা পুরস্কার গল্পটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। জন্ম হচ্ছে 1885 খ্রিস্টাব্দে ভারতের 24 পরগনা পায়রা গ্রামে। তিনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি 1912 সালে এমএ পাশ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি ভাষা তথ্য বিষয়ে অনেক পণ্ডিত ছিলেন আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের ইতিহাসে ভাষা তত্ত্ববিদ সম্পর্কে তার প্রথম স্থান নাম ছিল তার। এরপর আমরা তার সৃষ্টিকর্ম সম্বন্ধে জানব। তার সৃষ্টিকর্ম হচ্ছে, তিনি তার উল্লেখযোগ্য হচ্ছে গল্প হচ্ছে শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় একটা শিশু পত্রিকাও আছে, পত্রিকাটির নাম হচ্ছে আঙ্গু। এবং তিনি তার জন্ম তো আমরা আগেই জানলাম এবং তার মৃত্যু হচ্ছে 1969 খ্রিস্টাব্দে, তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেন। আমরা গল্পটি সম্বন্ধে এখন জানব। গল্পটি জানার আগে আমাদের আগে জানতে হবে পাঠের উদ্দেশ্য। সততা পুরস্কার, সততা পুরস্কার যেহেতু এখানে সততা এবং পরল নৈতিক মূল্যবোধের কথা বলা হয়েছে। পাঠ পরিস্থিতি যে দেখি আমরা এখানে একটা গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং তার সততাকে যথার্থ মর্যাদায় ভূষিত করেন। তাহলে আমরা কাহিনীর ভিতরে যাই। কাহিনীতে দেখা যায় এই গল্পে তিনজন লোক ছিল আরব দেশে, তাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাদের একটা ফেরেশতা পাঠায়। এই তিনজন লোকই শারীরিকভাবে অসুস্থ ছিল, যেমন প্রথমজন হচ্ছে ধবল রোগী এবং দ্বিতীয়জন হচ্ছে ট্রাকওয়ালা এবং তৃতীয়জন হচ্ছে অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই তিনজনই কি শারীরিক ত্রুটিগুলো দূর হয়, কারণ ফেরেশতা তাদের যে শারীরিক সমস্যার কথা জানতে পারে এবং আল্লাহর কুদরতে তাদের সেই শারীরিক সমস্যাগুলো দূর করে দেয়। দেওয়ার পরে এরপরে এদের এক একজন কি এক একজনের আর্থিক অবস্থাও অনেকটা সচ্ছল হয়ে ওঠে। প্রথমজনের ফেরেশতা একটা উট গাভী দিলেন এবং দ্বিতীয়জনের একটা গাভী দিলেন। এরপরে তৃতীয়জনে দিলেন একটা ছাগল। তিনজনই স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করলেন। এরপরে আল্লাহর তালার তরফ থেকে ওই ফেরেশতা আবার তিনজনকে পরীক্ষা করার জন্য আসে। যেহেতু গল্পটার ভিতরে বলা হয়েছে যে সততার পুরস্কার, এই জন্যই যে আল্লাহ যে দান নিয়ামত যে দান করেছেন সেগুলো সম্বন্ধে তাদের একটা পরীক্ষা। এরপরে ফেরেশতা এসে তার অভাবের কথা, মানুষের ছদ্মবেশে ফেরেশতা তাদের সামনে আসে এবং কি তার অভাবের কথা বলে। অভাবের কথা বললে প্রথম লোক ধবল রোগী, সে তার সমস্ত সম্পত্তি সম্পর্কে অস্বীকার করে। এরপর ফেরেশতা যায় দ্বিতীয় লোকের কাছে, দ্বিতীয় লোকের কাছে যায়, তখন দ্বিতীয় লোকও তার সমস্ত অবস্থার কথা, পূর্বের অবস্থার কথা অস্বীকার করে এবং বর্তমান অবস্থার কথা অস্বীকার করে। তখনই ফেরেশতা তাদের আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। এরপরে ফেরেশতা নাম্বার থ্রি কাছে যায়। এরপরে যাওয়ার পরে সেখানে যে অন্ধলোকটি, তখন অন্ধলোক স্বীকার করে পূর্বে আমার কিছুই ছিল না, আল্লাহর রহমতে আমি অনেক কিছু সম্পদের মালিক হয়েছি,
তাহলে ফেরেশতা তখন অন্ধ লোকটি বলে, তোমার যেতটুকু নেয়া তুমি আমার এখান থেকে নিয়ে তোমার অভাবটা মিটাও। তখন কিন্তু ফেরেশতা বলে, তোমার পরীক্ষা নেয়া আমার শেষ হয়েছে, তুমি সাকসেসফুল। এরপরে ফেরেশতা তার উপর খুশি হয়ে তার সমস্ত কিছুই কি ফিরিয়ে দেয়। কিন্তু পূর্বে দুইজন যে ধবল রুগী এবং কি ট্রাকওয়ালা, এরা দুইজনই কিন্তু কি মিথ্যা কথা বলছিল। মিথ্যা বলার পরে তাদের মিথ্যা এবং পাপের কি পাপের পরিণাম কিন্তু তারা সাথে সাথে পেয়ে যায়। তারা আগে যেমন নিঃস্ব ছিল তেমনই নিঃস্ব হয়ে যায়। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কখনো কোনো সময় মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা থেকে আমরা দূরে থাকবো। মিথ্যা কথা জীবনে ধ্বংস বয়ে আনে, আমরা জীবনে উন্নতি করতে পারবো না। মিথ্যা কথার আশ্রয় নিলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না এবং আল্লাহর রহমত আমাদের উপর থেকে কি উঠে যাবে। এরপরে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজ থেকে আমরা বলি কি, কখনো আমরা মিথ্যা আশ্রয় নেব না। সামান্য যদি কোনো ক্ষতি হয়ে যায় তাও কিন্তু আমরা মিথ্যা আশ্রয় নেব না। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা শব্দার্থ, তোমরা শব্দার্থ দেখে আসবে এবং বাড়ির কাজ। এখানে ধবল, ধবল বলতে বলা হয়েছে সাদা এবং কি শ্বেত, এক প্রকার চর্মরোগ। গাভীর গর্ভধারণ করছে এমন, তোমাদের পাঠ্য বইয়ে শব্দার্থগুলো আছে। আমির মানে ধ্বনি, সর্বঙ্গে মানে সর্বঙ্গ, পছম মানে শপথ, স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তাবাহক। এরপরে নূর মানে জ্যোতি, তার মানে আল্লাহর যে ফেরেশতা তারে কিন্তু কি নূর বলা হয়। তাহলে আমাদের শব্দার্থ এবং টিকা এবং পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিস্থিতি সম্পূর্ণটাই আমরা বাসা থেকে পড়ব। এরপরে আমরা কিছু বহুনির্বাচনীয় প্রশ্ন দেখব, যেমন ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিল, কিসের জন্য এসেছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফেরেশতারা ইহুদিদের কাছে পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা? সততার পরীক্ষা। এরপরে তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? তৃতীয় ব্যক্তি সবকিছু দিতে রাজি হয়েছিল কারণ তৃতীয় ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় সবকিছু দিতে রাজি হয়েছিল। এরপরে একটা উদ্দীপক আছে, সেটাও তোমরা বাসা থেকে দেখে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসে এখানে সমাপ্তি করছি। তোমরা বাসা থেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং সেফ থাকো, এই কামনা করে আমি আমার ক্লাস সমাপ্ত করছি।